ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রধান সড়ক। দিনের বেশিরভাগ সময় যানজটে স্থবির হয়ে থাকে রিক্সা অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন। কালের বিবর্তনে এই নগরীতে মানুষ ও যানবাহন বাড়লেও সে অনুযায়ী বাড়েনি রাস্তাঘাট। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ণ ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে বিশ্বের অন্যতম ধীরগতির শহরে পরিণত হয়েছে ময়মনসিংহ। সংশ্লিষ্টরা বলছেন, এই রাস্তার তুলনায় দিন দিন নগরীতে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা, আর সেই অনুযায়ী আধুনিকায়ন হয়নি ট্রাফিক ব্যবস্থার, আর তাই যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখ লাখ মানুষের কর্মঘণ্টা। হাসপাতাল আনতে 10 মিনিটের রাস্তা, এখানে আধা ঘন্টা 1 ঘন্টার বেশি সময় লাগছে। এখন ইমার্জেন্সি রোগী রাস্তাঘাটে মারা যায় শুধুমাত্র যানজটের কারণে। এই অটোর যে চলাচল, এগুলোর মধ্যে কোনো বাধা বাধ্যতা নেই, ট্রাফিকদের কোনো কার্যক্রমই নাই, ওরা এদিক সেদিক বৈশা চা খায়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নগরীর যানজট নিরসনে বিভিন্ন সময় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলেও তাতে সুফল মিলছে না। যানজটের জন্য নগর কর্তৃপক্ষ ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করলেও অতিরিক্ত যানবাহনের অনুমোদন দেওয়াকে দায়ী করছে ট্রাফিক বিভাগ। এই অটোগুলো তো আর আগে ছিল না, এখন থেকে 5 বছর 6 বছর 10 বছর আগেও ছিল না। বাট রাস্তা কিন্তু, এটা আমার জানা মতে, প্রায় 15-20 বছর যাবৎ রাস্তা বড় হয় নাই। কোনো অবৈধ গাড়ি থাকে, লাইসেন্সবিহীন গাড়ি থাকে, আইনের ব্যত্যয় ঘটায়, তারাই সেটি তাদের ট্রাফিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যানজটের জন্য বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকেই দুষছেন সচেতন নাগরিকরা। জেলা প্রশাসন, নগর ভবন এবং পুলিশ প্রশাসন, আমরা দেখছি এই তিনটি প্রশাসনের, তিনটি বিভাগের সমন্বয়ের অভাবের কারণেই যানজট দিন দিন বাড়ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 12,000 বৈধ রিক্সা ও অটোরিক্সা চলাচল করে, এছাড়া অবৈধভাবে চলাচল করছে আরও কয়েক হাজার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।